বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খাইছেন, ঘুমাইছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ঠিক আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ তাআলা অশেষ সহমতে। ইনে দেখো আমার ফুয়ায় দুষ্টমি করা। প্রথমত হ্যাঁ তো আসলে আমরা ফ্ল্যাটও আসলাম ফয়লা, আর ই ঘরের মাঝে আমার ফুরিয়ে দুষ্টমি করছেন, কিন্তু হ্যার কোনো সুযোগ ইয়া উঠছে না। তো যাই হোক, এর লাগে হ্যাঁ ওনা মাঝে কি দুষ্টমি করে। আচ্ছা আমরা তো আর আইলাম নতুন বাড়ি, তো আমরা মানে আপনার লাগে নতুন বাড়ি, আমরা লাগে আগের। আর আইয়ালে ও ধোকা আইতার সময় বেনর মাধ্যমে তারা আমার ফুলের টপ, এটা বহুত বছর আগর, এটা শহর একটা ফুলের টপ, অসুবিধা নাই। আর বাঙ্গা হয়েছে কিছু জিনিস, আমার ফ্রিজও দাগ পড়ছে, আমার ওয়ার্ডরোবের কিছু টুকরা গেছে কি, তো এটা কোনো ব্যাপার না, আমরা তারা মাফ করে দিয়েছি। আসলে প্রাইভেট কোম্পানি যেহেতু গেছিলাম, চাইলে আসলে ফসার কথা হইলে তারা আসলে আমরা দিত, এটা মনে রাখবা, বাট আমরা যা চাইছি না তার দায়। আর এই তো হইল গিয়া ছোটো থাকতোর বা চেন্তর জিনিসপত্র ওটা আমি ফালাই দিলেই রাম, এটা আর রেখে তো আর কোনো লাভ নাই। এই তো এটা কি তো দেখো পূজার বিজার পূজার বিজার প্লাস্টিক সহ রাখছি। আয় হাই রে। আচ্ছা এটা হইল গিয়া বা চেন্তর, যেহেতু আমরা খুব বেশি ট্রাভেল করি, সিডার ওখানে হারাইয়া গরম করবার লাগে, এটা ফালাই দেবো, রাখার কোনো মানে নাই। এটা যেটা টুকরা গেছে কি কোম্পাই দি, এটা যে তারও আসলে আগে যাবো আরও কিছু কিছু মনে আছে গো দরস বাবা ওলা দরিয়া তুমি আমার ধরো অনুপিত ধরি, এটা ফালাই দেবো লত টপ। ওকে খুলিয়ার সময় যদি আপনি করি এই দেখেন জায়গা বাড়ি আগে তারা ছোট থাকতে খুলতে পারতো না, এখন তো সিকিউরিটি লাগে তা হাই লাগে তো টাচ করি আর চামচ দিয়ে খুলে লইব। ছোট থাকতো বেবি টয় এটা ভিতরে কত পিসেস আছে, পিস অল আছে, যাই হোক দেখতে তো খুব সুন্দর একটু লাগে। কাপড় নিতে নিতে আমি আকতা, ও ভাই আমার হেল্প করো, সাইন একবার হেল্প করো, বহুত কাম করছি। হ্যাঁ না না ওয়ান বাই ওয়ান না, তুমি সব আউট করো, খাম করো আমার বাসা ওখানে খাম করো, বাবা খাম করতো তুই দেখো ফাল মারে উঠছো না, হে ফাল মারে প্লিজ উঠছো না, ফাল মারে উঠছো না, হে ফাল মারে তুমি তো এখন আইছো আমরা তিনজন, ওই যে একজন ওই একজন আর আমি তো আমি আরো আছে তো বংশধর বার করো সব নাতনি ভর্তি হতি বার করো আইচু এরা আইচু আমি তো ফুচ্ছি আর আপনি ফুসরানি বালা এই 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 ভাই আরে এটা কেন করলো তো তোলা তাকে
আমার নতুন গড়াইয়া নতুন লাহন বইয়া নিজের পিঠে তুললাম, আমি এলাম টাঙ্কি মাছ। পেট্রোল বুকে শেষ দিতে আসছি, আস্তা দিন খাম করতে করতে এর মধ্যে আমার জামাইরে হইতে হইতে এর মধ্যে গেলাম রেস্টুরেন্ট খান ঘর তো আসি রান্তে পারতাম না, ও হরিয়েছি এবার নতুন আর বালা লাগে না অত খাম একটা না। বাদর দিন সকালে হাঁকটা ওরে দেখি একটা গাড়ি আমার বাড়ির সামনে, হাইরেল্লা ডরাই গেলাম, ইগো কিতাবে ইনো কিতা করতো আমার ঘরের সামনে আবার পার্কও করছে, সাহস তো বেটার কম নাই, কিতা লেগে গেছে। পরে দেখলাম আমরা গাছের কথা যাসলি মারছিলাম, গাছ কার তো রিজার্ভ করা ছিল, ও ওটা মাপতে হয়েছে।